পাখাটা চাইলে দিয়ে গরম হচ্ছে। আজকে রান্না হবে খেসার ডালের পুকুরি, তার জন্য খেসার ডাল সিলে বেটে নেওয়া হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার এটাকে মেখে নিয়ে তেলে ভাজা হবে। এই পুকুরি রাস্তাঘাটে দেখা যায়, খাবারটি খুবই জনপ্রিয় এবং খুব মুখরোচক। ভালো করে ডালটাকে বেটে নিয়ে ফেটিয়ে নিতে হবে। আজকে পুকুরির সাথে খাওয়ার জন্য আম আদার চাটনি নেই, যেটা দোকানেতে দেয় পুকুরি দিয়ে খাওয়ার জন্য, তাই বাড়িতেই তৈরি করে নিচ্ছি একটা স্পেশাল সস। সেটা হচ্ছে, তার জন্য এক চামচ টমেটো সস, এক চামচ চিলি সস, অল্প একটু আদা বাটা আর একটু সামান্য বিট নুন স্বাদ মতো নিয়ে এটা দিয়ে আমি এক পেস্ট তৈরি করে নেব। এই স্পেশাল চাটনিটা দিয়ে আজকের পুকুরি খাওয়া হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে প্রয়োজন পড়লে আপনারা পাতিলেবুও দিতে পারেন। আমাদের গরম গরম পুকুরি রেডি, বাড়িতে তৈরি সস আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম খেতে হবে।